তাহলে থার্মোডাইনামিক্স এ এনট্রপি পড়ছিলাম গতদিন আমরা ক্লাসে এনট্রপির সঙ্গে কোন কেমিক্যাল রিঅ্যাকশনের স্পন্টেনিয়ানিটি বা কোন কেমিক্যাল কোন প্রসেস স্পন্টেনিয়াস হবে কি হবে না তার রিলেশনশিপ কি সেই সম্বন্ধে আমরা আগের দিন ক্লাসে বুঝেছি এবং আমরা কার্নোট ইঞ্জিনের সাথে রেফ্রিজারেটর বা গিয়ে তোর হিট পাম্পের এফিসিয়েন্সি কোথায় ডিফারেন্সিয়েট আছে সেই সম্বন্ধে আমরা বুঝেছি আজকের ক্লাসে আমরা যে জিনিসটা প্রথমে শুরু করব যে দেখ কয়েকটা কেসে এনট্রপি চেঞ্জ কিভাবে হয় সেইটা আমরা একটু বুঝব কি সেই কেসগুলো না এনট্রপির জেনারেল এক্সপ্রেশনটা কি ছিল না ডেল্টা এস ছিল এন সি ভি এল এন টি টু বাই টি ওয়ান প্লাস এন আর এল এন ভি টু বাই ভি ওয়ান এইটা ছিল গিয়ে আমাদের এনট্রপির জেনারেল এক্সপ্রেশন আচ্ছা আমরা যদি এক নম্বর কেস ধরি যে আইসোথার্মাল এক্সপানশন বা কম্প্রেশন অফ এন আইডিয়াল গ্যাস আইসোথার্মাল এক্সপানশন অর কম্প্রেশন অফ এন আইডিয়াল গ্যাস এক্ষেত্রে এনট্রপি চেঞ্জ কি হবে বোথ সিস্টেম এন্ড সারাউন্ডিং এর ক্ষেত্রে সিস্টেমের এনট্রপি চেঞ্জ কি হবে এবং সারাউন্ডিং এর এনট্রপি চেঞ্জ কি হবে সেইটা আমরা একটু ডিসকাশন করার চেষ্টা করব এখন প্রশ্ন হচ্ছে এইটার ক্ষেত্রে প্রথমে এ যদি প্রসেসটা রিভার্সেবল হয় তাহলে প্রথমেই আসি আইসোথার্মাল কন্ডিশন মানে ডিটি কনস্ট্যান্ট তখন এনট্রপির এক্সপ্রেশনটা কি হবে এন আর এল এন ভি টু বাই ভি ওয়ান এই টার্মটা তখন জিরো হয়ে যাবে আচ্ছা যদি আমাদের রিভার্সেবল কেস হয় তাহলে আমরা কি বলবো কিউ রিভার্সেবল সমান মাইনাস ডব্লিউ সমান কি হবে না এন আর টি এল এন ভি টু বাই ভি ওয়ান আমরা জানি আইসোথার্মাল রিভার্সেবল এক্সপানশন বা কম্প্রেশনের ডব্লিউর এক্সপ্রেশন কি হয় মাইনাস এন আর টি এল এন ভি টু বাই ভি ওয়ান তাহলে মাইনাস ডব্লিউ হবে এইটা তাহলে ডেল্টা এস অফ সিস্টেম সমান কি হবে কিউ রিভার্সেবল বাই টি কিউ রিভার্সেবল মানে কি মাইনাস ডব্লিউ মানে কি হবে এন আর টি এল এন ভি টু বাই ভি ওয়ান বাই টি সমান কি হবে এন আর এল এন ভি টু বাই ভি ওয়ান এইটা কি হবে না আমাদের সিস্টেমের এনট্রপি আমরা যদি সারাউন্ডিং এর এনট্রপির কথা বলি ডেল্টা এস সারাউন্ডিং এইখানে গল্পটা হচ্ছে যখন প্রসেসটা রিভার্সেবল যখন প্রসেসটা রিভার্সেবল তখন ডেল্টা এস সারাউন্ডিং সমান কি হবে কিউ সারাউন্ডিং বাই টি কিউ সারাউন্ডিং মানে সিস্টেম থেকে রিভার্সেবল হইতে কতটা হিট সারাউন্ডিং এর সঙ্গে এক্সচেঞ্জ হচ্ছে এখন প্রসেসটা রিভার্সেবল শুধু তাই নয় সারাউন্ডিং এর ক্ষেত্রে হিটটা যেভাবেই যাক না কেন সারাউন্ডিংটা এত বড় যে হিটের চেঞ্জটা সেই বিশাল বড় জায়গার মধ্যে খুব ছোট ছোট স্টেপে খুব অল্প অল্প চেঞ্জের মাধ্যমে ইকুইলিব্রিয়েট করবে তার মানে ওটা রিভার্সেবল হবে ফলে এটাকেও আমরা লিখবো যে এই যে সারাউন্ডিং এর কিউ সমান হবে মাইনাস কিউ অফ সিস্টেম বাই টি কিউ সারাউন্ডিং সমান হবে মাইনাস কিউ সিস্টেম তার কি কারণ তার কারণটা হচ্ছে টোটাল ডি কিউ সমান লিখবো ডি কিউ সিস্টেম প্লাস ডি কিউ সারাউন্ডিং মানে টোটাল ইউনিভার্সের ডি কিউ সমান ডি কিউ সিস্টেম প্লাস ডি কিউ সারাউন্ডিং লিখতে পারি এবারে একটা কনসেপ্ট চিন্তা কর যে আমাদের ইউনিভার্স একটা আইসোলেটেড সিস্টেম মানে
ইউনিভার্সের সঙ্গে কারো যোগাযোগ নেই, ফলে আইসোলেটেড সিস্টেমে dq সমান কি হবে? 0। তাহলে dq সিস্টেম প্লাস dq সারাউন্ডিং সমান হবে 0। তাহলে dq সারাউন্ডিং সমান হবে মাইনাস dq সিস্টেম, তার এইটা সমান কি হবে? মাইনাস nr ln v2/v1। তাহলে ডেল্টা s টোটাল সমান ডেল্টা s সিস্টেম প্লাস ডেল্টা s সারাউন্ডিং সমান হবে 0। তাহলে আইসোথার্মাল রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে আইসোথার্মাল রিভার্সিবল প্রসেস অফ এন আইডিয়াল গ্যাসের এক্সপ্যানশন বা কম্প্রেশনের ক্ষেত্রে টোটাল এনট্রপি চেঞ্জটা কি হলো? না 0। বেশ, একটা কেস গেল। এবারে প্রসেসটা যদি রিভার্সিবল না হয়ে যদি ইরিভার্সিবল হয়, ইরিভার্সিবল প্রসেস, ইরিভার্সিবল প্রসেস আমরা জানি গ্যাসের ক্ষেত্রে দুটো ভাগে ভাগ হয়, একটা হয় ফ্রি এক্সপ্যানশন, অন্য একটা কি হয় না ইন্টারমিডিয়েট এক্সপ্যানশন। যদি ফ্রি এক্সপ্যানশন হয়, ফ্রি এক্সপ্যানশন তার মানে তখন ডেল্টা এস সিস্টেমের কোনো হয় না চেঞ্জ, এন আর এল এন ভি টু বাই ভি ওয়ান। কিন্তু যখন ফ্রি এক্সপ্যানশন হচ্ছে তখন চিন্তা কর, ফ্রি এক্সপ্যানশন আমরা কি জানি, ফ্রি এক্সপ্যানশন মানে অপোজিং প্রেসার হয় 0, তার মানে ডব্লিউ সমান মাইনাস পি অপোজিং ভি টু মাইনাস ভি ওয়ান সমান কি হয়? 0, কারণ পি অপোজিং 0। আমরা জানি ফ্রি এক্সপ্যানশনে ওয়ার্ক ডান হয় 0, এবং কি আমাদের আইসোথার্মাল প্রসেস মানে ডেল্টা ইউ হয় 0, তার মানে ডেল্টা ইউ 0 ডব্লিউ 0 মানে কিউ কি হবে? 0। তার মানে সারাউন্ডিং এর সঙ্গে কোনো হিট চেঞ্জ নেই, তার মানে ডেল্টা এস সারাউন্ডিং সমান হবে 0, যেহেতু কিউ 0 মানে সারাউন্ডিং এর সঙ্গে যখন কোনো হিটের এক্সচেঞ্জ নেই তখন ডেল্টা এ সারাউন্ডিং কি হবে? 0। তার মানে ফ্রি এক্সপ্যানশনে ডেল্টা এস টোটাল সমান হবে ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিং সমান এন আর এল এন ভি টু বাই ভি ওয়ান প্লাস 0, উইচ ইজ এ পজিটিভ কোয়ান্টিটি। তার মানে যখন ফ্রি এক্সপ্যানশন হচ্ছে তখন টোটাল এনট্রপিটা পজিটিভ, তার মানে ফ্রি এক্সপ্যানশন এনট্রপির সাপেক্ষে ইট ইজ এ স্পন্টেনিয়াস প্রসেস। আইসোথার্মাল কন্ডিশনে কি হচ্ছে না, আমাদের টোটাল এনট্রপিটা পজিটিভ আইসোথার্মাল ফ্রি এক্সপ্যানশন। বেশ, এবারে আমরা আসি আইসোথার্মাল ইন্টারমিডিয়েট এক্সপ্যানশন, ইন্টারমিডিয়েট স্টেপ এক্সপ্যানশন। ইন্টারমিডিয়েট স্টেপ এক্সপ্যানশনে কি হবে না, ডেল্টা এস সিস্টেমের কোনো নেই চেঞ্জ, এন আর এল এন ভি টু বাই ভি ওয়ান, ডেল্টা এস এবারে সারাউন্ডিং কি হবে না, আমাদের আগে কি বের করতে হবে না, কিউ ইরিভার্সিবল প্রসেস সমান কি মাইনাস ডব্লিউ সমান কি পি এক্সটার্নাল ভি টু মাইনাস ভি ওয়ান, ভি টু মাইনাস ভি ওয়ান, ডেল্টা এর সারাউন্ডিং কি হবে মাইনাস কিউ ইরিভার্সিবল বাই টি সমান মাইনাস পি এক্সটার্নাল ভি টু মাইনাস ভি ওয়ান বাই টি। তাহলে ডেল্টা এস টোটালটা কি হবে, এল আর এল এন ভি টু বাই ভি ওয়ান মাইনাস পি এক্সটার্নাল ভি টু মাইনাস ভি ওয়ান বাই টি, এই হচ্ছে গিয়ে আইসোথার্মাল কন্ডিশন। কিন্তু ইরিভার্সিবল এবং ইন্টারমিডিয়েট স্টেপের ক্ষেত্রে এই কেসটা হচ্ছে। বেশ, এইটা গেল গিয়ে বক্তব্য এই এইটা। এবারে আমরা যদি অ্যাডিয়াবেটিক প্রসেসের কথা বলি, অ্যাডিয়াবেটিক মানে সারাউন্ডিং থেকে কোনো হিট যাবে না, কিউ ইকুয়াল টু 0, অ্যাডিয়াবেটিক প্রসেস কিউ 0, সিস্টেম নিজের ভেতর থেকেই হিট নিয়ে কাজ করবে।
হবে কনসেপ্টটা যেন ক্লিয়ার হয় তাহলে অ্যাডিয়াব্যাটিক মানে সিস্টেম এবং সারাউন্ডিং এর মধ্যে কোনো হিট এক্সচেঞ্জ হচ্ছে না কাজ করছে কে সিস্টেম তার মানে সারাউন্ডিং এর যদি হিট চেঞ্জ হয় জিরো তাহলে ডেল্টা এস সারাউন্ডিং কি হবে জিরো ফর এনি টাইপ অফ অ্যাডিয়াব্যাটিক প্রসেস সিস্টেমের কি হবে ডেল্টা এস সিস্টেম না অ্যাডিয়াব্যাটিক প্রসেস তখন কি হবে এন সি ভি এল এন টি টু বাই টি ওয়ান প্লাস এন আর এল এন ভি টু বাই ভি ওয়ান বা বলতে পারি এন সি পি এল এন টি টু বাই টি ওয়ান প্লাস এন আর এল এন পি ওয়ান বাই পি টু যেটা দেবে সেইটা তার মানে ইট ইজ অলওয়েজ এ ডেল্টা এস টোটাল অলওয়েজ একটা পজিটিভ কোয়ান্টিটি এটা আমরা দেখাতে পারছি আচ্ছা বেশ এইটা হলো গিয়ে আমাদের মেন মেন বক্তব্য যা কিছু আমরা এই ডিফারেন্ট টাইপ অফ গ্যাসের ক্ষেত্রে আমরা এনট্রপি টোটাল এনট্রপি চেঞ্জটা কি হবে সেইটা আমরা একটু জানলাম বেশ এরপরে আমরা যে জিনিসটা আজকের ক্লাসে এবারে শিখব সেই জিনিসটা দেখ আমরা ফেজ ট্রানজিশন ফেজ ট্রানজিশনের ক্ষেত্রে এনট্রপি চেঞ্জ কিরকম হয় সেইটা আমরা একটু আজকের ক্লাসে দেখব ডিউরিং ফেজ ট্রানজিশন কি মানে ধর আমাকে বলল যে খানিকটা বরফ জলে কনভার্ট হলো আইস ইজ কনভার্টেড টু ওয়াটার টেম্পারেচার ফিক্সড আছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের আইস ইজ কনভার্টেড টু জিরো ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের ওয়াটার ডিউরিং দিস প্রসেস হাউ মাচ এনট্রপি উইল বি চেঞ্জ বা আমাকে বললো 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জল ইজ কনভার্টেড টু 100 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটার ভেপার এই ক্ষেত্রগুলোতে এই এই যে কেস বা উল্টোটা ওয়াটার ভেপার ইন কনডেন্স ওয়াটার ভেপার ইজ কনভার্টেড টু 100 ডিগ্রি যেমন সেন্টিগ্রেডের জল বা জিরো ডিগ্রি জল ইজ কনভার্টেড টু জিরো ডিগ্রির বরফ তখন এনট্রপি চেঞ্জটা কি হবে সেই কেসগুলোর এনট্রপি চেঞ্জ কিভাবে ডিফাইন করা হয় সেইটা আজকে আমরা একটু বুঝে নেব আচ্ছা আমরা একটা ডাইরেক্ট একটা অঙ্কের মধ্যে আসি একটা এই সংক্রান্ত একটা নিউমারিক্যাল প্রবলেম তাহলেই ব্যাপারটা বুঝতে পারব আচ্ছা কি সেই ব্যাপারটা ধর আমরা যদি এখন বলি যে 10 গ্রাম আইস ইজ হিটেড টু ওয়াটার ভেপার 10 গ্রাম আইস ইজ কনভার্টেড টু ওয়াটার ভেপার অ্যাট 373 কে আচ্ছা তাহলে এই টোটাল কেসের ক্ষেত্রে টোটাল এনট্রপি চেঞ্জ কি হবে তাহলে আমাকে কি জানতে হবে না দেখ 10 গ্রাম বরফ সেটা সলিড স্টেটে আছে টেম্পারেচার 273 কেলভিন প্রেসার কনস্ট্যান্ট এইখানে প্রেসারটা কনস্ট্যান্ট ম্যাক্সিমাম কেমিক্যাল রিয়াকশন ঘটছে ফিক্সড প্রেসারে কিসে কনভার্ট হচ্ছে 10 গ্রাম ওয়াটার লিকুইড অ্যাট 273 কে পি1 টেম্পারেচার ফিক্সড নেক্সট কি হচ্ছে 10 গ্রাম জল লিকুইড ইজ কনভার্টেড টু 10 গ্রাম জল লিকুইড বা টেম্পারেচার 373 কে প্রেসার ফিক্সড দেন ইট ইজ কনভার্টেড টু কি না 10 গ্রাম ওয়াটার ব্র্যাকেটে গ্যাস মানে ওয়াটার ভেপার টেম্পারেচার 373 কে প্রেসারটা কত পি1 তাহলে একটা স্টেপ দুটো স্টেপ তিনটে স্টেপ
এই তিনটে স্টেপের এন্ট্রপি আমাকে বের করতে হবে। আচ্ছা কি আমাকে দেওয়া আছে? যে ভ্যালুগুলো দেওয়া আছে ডেল্টা ফিউশন এইচ, ফিউশন ডেল্টা ফিউশন এইচ অফ আইস এক 273 কে সমান 334.72 জুল পার গ্রাম, জুল পার গ্রাম। তাহলে বরফের এনথালপি অফ ফিউশন দেওয়া আছে, বরফের এনথালপি অফ ফিউশন কিন্তু আমাদের যে আমাদের দেওয়া আছে। আর কি দেওয়া আছে? এনথালপি অফ ভেপারাইজেশন অফ আইস, ডেল্টা ভেপারাইজেশন অফ আইস অফ ওয়াটার কত দেওয়া আছে? 2259.36 জুল পার গ্রাম, এইটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে? এভারেজ স্পেসিফিক হিট ক্যাপাসিটি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ লিকুইড ওয়াটার, এভারেজ স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ লিকুইড ওয়াটার কি দেওয়া আছে? 4.184 জুল পার কেলভিন পার গ্রাম ইনভার্স। এখানে কি হিট ক্যাপাসিটি, এক কনস্ট্যান্ট প্রেসার না কনস্ট্যান্ট ভলিউম সেটা একটু বুঝে নিতে হবে। এই ধরনের প্রসেসে দেখ প্রেসার কনস্ট্যান্ট P1 টু P1, তার মানে এটা হচ্ছে সিপির ভ্যালু দেওয়া আছে, এটা কার ভ্যালু দেওয়া আছে? সিপির ভ্যালু দেওয়া আছে। এবার এই ধরনের প্রবলেমে প্রথম যে স্টেপ S1, প্রথম স্টেপের এনথালপি চেঞ্জ কি হবে? সমস্ত ক্ষেত্রে এনথালপি চেঞ্জ মানে হচ্ছে dQ রিভার্সিবল বাই T, এইটা ফিক্সড কথা, এর কোনো উল্টো পাল্টা নেই। তাহলে প্রথম স্টেপে কি হচ্ছে? আইস থেকে জল হচ্ছে, আইস থেকে কি হচ্ছে? জল। তাহলে প্রথম স্টেপের এই যে dQ ইজিগাল টু হবে এট কনস্ট্যান্ট প্রেসারে, এট কনস্ট্যান্ট প্রেসারে কিউ সমান আমরা কি জানি না, কিউপি সমান ডেল্টা এইচ আমরা জানি, কিউপি সমান কি? ডেল্টা এইচ। তার মানে প্রথম স্টেপের এনথালপি সমান হবে ডেল্টা ফিউশন এইচ বাই টি পার গ্রাম, এইটা একটা আরেকটা পয়েন্ট, এটা পার গ্রামে এক গ্রামের জন্য। তাহলে এই এই ভ্যালুটা বসিয়ে দে কত? 334.72 কত টেম্পারেচার? 273। তাহলে এই এনথালপিটা, সরি এই এনট্রপিটা 1 গ্রাম অফ বরফের ক্ষেত্রে পার গ্রাম, কারণ এটাই যে পার গ্রাম দেওয়া আছে, তোর কত আছে? 10 গ্রাম। একদম শেষকালে 10 দিয়ে গুণ করে দিতে হবে, এখন যা আছে থাক। তাহলে এইটার একটা কিছু কিছু একটা ভ্যালু আসবে স্টেপ 1। স্টেপ 2 এর ক্ষেত্রে কি আমার হবে? স্টেপ 2 এর জেনারেল এনট্রপি, জেনারেল এনট্রপি কি আমার হবে? আমরা জানি n Cv ln T2 by T1 + n R ln V2 by V1 সমান আমরা সিভি এর সাপেক্ষে আছে, সিভি এর সাপেক্ষে কি হয় না, n সিপি ln T2 by T1 প্লাস NR ln P1 by T1 এট কনস্ট্যান্ট প্রেসারে, এই টার্মটা থাকবে না, P1 P2 সেম, তাহলে 1 মানে কি হবে? 0, ওটা বাদ চলে যাবে। তাহলে কি হবে এখানে? আর এই এনটা বসিয়ে লাভ নেই, কারণ 10 গ্রাম ওটা লাস্টে সবার ক্ষেত্রে আসবে। তাহলে আমাদের কি এটা হবে? এই যে পার গ্রাম দেওয়া আছে, সিপি এর ভ্যালুটা বসিয়ে দে, T2 বাই T1 মানে 273 আর 373, তাহলে 4.184 ln T2 মানে হচ্ছে 373 বাই 273, এটাকে সলভ করলে S2 আসবে। এবারে S3 কি আসবে? না জল থেকে, জল থেকে ভেপার, ওখানেও কি আসবে? S3
ডেল্টা ভেপোরাইজেশন এনথালপি বাই টি সেই ভ্যালুটা কত এই যে 2259.36 জুল পার গ্রাম কে টি কত খেয়াল রাখতে হবে এটা 373 এই ভ্যালুটা আছে এই তিনটে এনট্রপি কে আমরা যোগ করব দিলে টোটাল এনট্রপি হবে 4 পার গ্রাম আমার এখানে 10 গ্রাম দেওয়া আছে 10 দিয়ে গুণ করে দিলে আমার টোটাল এনট্রপি চেঞ্জটা আমরা পেয়ে যাব তাহলে এই ধরনের অঙ্কের কথা আমরা শিখলাম এই ধরনের অঙ্কগুলো দিয়ে আমরা এইভাবে ফেজ ট্রানজিশন ডিউরিং ফেজ ট্রানজিশন আমরা এই অঙ্কগুলো করতে পারি এবারে একটা জিনিস একটু জানা উচিত এখানে এই যে ফেজ ট্রানজিশন সম্পর্কিত এই যে কথাগুলো বললাম এটা একটু বই থেকে একটু পড়বি সেখানে কিছু কথাবার্তা আছে একটু একটু নিজের থেকে পড়বি এটা আর ক্লাসের মধ্যে যেমন ডিসকাশন করছি না হুইচ ইজ কল ট্রটনস রুল TROUTONS প্রটনস রুল এই যে এনট্রপির সঙ্গে এনথালপি অফ ভেপোরাইজেশন এদের রিলেশনশিপটা ডিফারেন্ট টাইপ অফ লিকুইডের ক্ষেত্রে ডিফারেন্ট হয় সেইটা একটু ডিফারেন্ট লিকুইড মানে যেখানে ইন্টারমলিকুলার ফোর্স আছে মনে কর জলের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং আছে কিন্তু বেঞ্জিনের ক্ষেত্রে সেখানে তো আমার গিয়ে ধর হাইড্রোজেন বন্ডিং নেই তাহলে এদের ক্ষেত্রে কি ডিফারেন্স আছে এনট্রপির ক্ষেত্রে সেইটা একটু দেখে নিবি তোরা এটা আমি আজকের এই পার্টিকুলার ক্লাসের মধ্যে এই এইটাকে আর বুঝি রেদা আমরা আজকের ক্লাসে যে জিনিসটা নিয়ে একটু ডিসকাশন করে দিতে চাই দেখ আমরা খুব মজার দেখ জিনিস যে এটা করতে পারবি খুবই তার ক্ষেত্রে মজা লাগবে কি সেটা না আমরা চিন্তা কর একটা কার্নোট সাইকেলের পিভি ডায়াগ্রাম ড্র করেছি খুব মন দিয়ে শোন কার্নোট সাইকেলে পিভি ডায়াগ্রাম ড্র করেছি এখন কোশ্চেনটা হচ্ছে কার্নোট সাইকেলে পিভি ডায়াগ্রাম ড্র এই গ্রাফটা ড্র করার আগে চারটে তো স্টেপ সেই চারটে স্টেপটা কি সেই সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া রাখ স্টেপ ওয়ানটা কি না আইসোথার্মাল রিভার্সেবল এক্সপানশন দু নম্বর স্টেপটা কি অ্যাডিয়াবেটিক রিভার্সেবল এক্সপানশন তাহলে প্রথম দুটো স্টেপ হচ্ছে আমার এক্সপানশন সবই রিভার্সেবল প্রথম স্টেপটা আইসোথার্মাল সেকেন্ড স্টেপটা আমার হচ্ছে অ্যাডিয়াবেটিক তিন নম্বর যে স্টেপ সেটা আবার আইসোথার্মাল রিভার্সেবল কিন্তু সেটা কম্প্রেশন চার নম্বরটা কি না অ্যাডিয়াবেটিক রিভার্সেবল আবার কি সেটা কম্প্রেশন এই কথাগুলো মাথাতে রাখ যে এই চারটে স্টেপ যদি আমি মাথাতে রাখি এবারে কার্নোট মানে সাইকেলের পিভি ডায়াগ্রামটাকে আমরা কিভাবে করতে পারি দেখ আমাদের যে ঠিকঠাক ড্র করতে পারছি কিনা আইসোথার্মাল রিভার্সেবল এক্সপানশন আমরা এক্সপানশনে কি জানি ভলিউম বাড়ে এক্সপানশন হলে প্রেসার কমে ফলে এখান থেকে আমরা এইখানে এসেছি দেখ এইখানে ছিল ভি এখানে ভি চেঞ্জ হলো পি ছিল এখানে পিটা কমে গেল এইভাবে এইটাকে ভাব তারপরে ইয়ে তো সেকেন্ড স্টেপ আবার এক্সপানশন ভলিউম বাড়লো আবার এক্সপানশন মানে প্রেসারটা আবার কমে গেল এবারে থার্ডে কি কম্প্রেশন ভলিউম কমবে প্রেসারটা বাড়বে এই চারে কি আবার কম্প্রেশন আবার ভলিউম কমলো প্রেসার বাড়লো
ফলে এই ধরনের একটা আমরা পাচ্ছি, এইটা যেন মাথায় থাকে যে কোথায় ভলিউম বাড়ছে কোথায় প্রেসার বাড়ছে। তাহলে এইটা পি ভার্সাস ভি এই ডায়াগ্রাম। আমরা এখন যদি বলি সেম কার্নট সাইকেলটাকে আমরা ড্র করতে চাই উইথ রেসপেক্ট টু প্রেসার এন্ড এনট্রপি, এদিকে প্রেসার এদিকে এনট্রপি, পিএস ডায়াগ্রাম এরকম পরীক্ষাতে চাই পিএস ডায়াগ্রাম, তাহলে তোকে কি কল্পনা করতে হবে? যে কল্পনাটা করতে হবে যে প্রথম স্টেপ আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন, মানছি প্রেসার কমে এনট্রপির কি হয় সেটা আমাকে দেখতে হবে। তাহলে এনট্রপির একটা এক্সপ্রেশন লিখ, এনট্রপির জেনারেল কি এক্সপ্রেশন, এন সি ভি ln T2 বাই T1, এন সি ভি ln T2 বাই T1, এন আর ln V2 বাই V1। আইসোথার্মাল মানে এই টার্মটা জিরো, ভলিউম এক্সপানশনে বাড়ে তার মানে এনট্রপিও বাড়বে। এইভাবে চিন্তা কর, ভলিউম বাড়বে তার ফলে এনট্রপিও বাড়বে, প্রেসার কমবে, ফলে ঠিক একই রকমই এইরকমই একটা লাইন আমি টানতে পারি স্টেপ ওয়ানের ক্ষেত্রে। স্টেপ ওয়ানের ক্ষেত্রে এরকম একটা লাইন আমি টানতেই পারি। বেশ, এইটা হলো। এরপরে এর পরের স্টেপটা কি? নামার অ্যাডিয়াবেটিক কন্ডিশন। অ্যাডিয়াবেটিক কন্ডিশন, অ্যাডিয়াবেটিক রিভার্সেবল। তাহলে অ্যাডিয়াবেটিক আমার যদি হয়, অ্যাডিয়াবেটিক রিভার্সেবল, অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে কিউ কি হবে? জিরো। কিউ জিরো মানে এনট্রপি কি হবে? জিরো। তাহলে অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে অ্যাডিয়াবেটিক রিভার্সেবল, কিউ জিরো মানে এনট্রপি জিরো, কিন্তু এক্সপানশন মানে প্রেসার কমবে, তাহলে এনট্রপির চেঞ্জ নেই, ফলে এই লাইনটা সোজা নামবে। এইটাই এইটা এই এই এইটা সোজা নামলো, তা একদম সোজা মানে এনট্রপির চেঞ্জ নেই কিন্তু প্রেসার কমলো এইটা। এবারে উল্টোটায় আইসোথার্মাল রিভার্সিবল কম্প্রেশন, এটার ক্ষেত্রে যা এর ক্ষেত্রে ঠিক তার উল্টো, মানে কি হবে? প্রেসার বাড়বে এনট্রপিও কমবে, ফলে এটা একটা এই ধরনের লাইন যেমন টানতে পারে এটা এই। এবং চার নম্বরে আবার দেখ, এনট্রপির চেঞ্জ নেই কিন্তু প্রেসার কমবে, তার মানে এটা এই। এই তিন চিহ্নগুলো দেওয়া খুব ইম্পর্টেন্ট, এই এই। তাহলে এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট, এটা 1 2 3 4 এইগুলো দেওয়াটা খুবই খুবই জরুরি। এটা পিএস ডায়াগ্রাম, তাহলে এইটা গেলো কি একটা পিএস ডায়াগ্রাম। এই রকম ভাবে কিন্তু ড্র করতে হবে। আমি আরো একটা এরকমই ড্র করে দিচ্ছি, বাকিগুলো তোদের জন্য দেওয়া থাকবে, বাড়িতে প্র্যাকটিস করবি। সেই ডায়াগ্রামটা কি না ধর, আমি এরকমই একটা বলছি যে এদিকে প্রেসার, এদিকে টেম্পারেচার হতে পারে, ইন্টারনাল এনার্জি হতে পারে বা এনথালপি হতে পারে, একই জিনিস হয় টি না হলে ইউ না হলে এই সেম, এ এ যা তিনটে দিকে সেম এই। এবারে এক এক করে আয়, এই টি ভার্সাস পি বা ইউ ভার্সাস পি, এইচ ভার্সাস পি। আচ্ছা, প্রথম স্টেপটা আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন। আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশনে প্রেসার কমে, প্রেসার কমে মানে এইখানে প্রেসারটা কমবে, টেম্পারেচার ফিক্স থাকবে। আইসোথার্মাল রিভার্সিবলের ক্ষেত্রে টেম্পারেচারের চেঞ্জ হয় না, ইন্টারনাল এনার্জিরও চেঞ্জ হয় না, ডিইউ জিরো, ডিএইচ এরও কোনো চেঞ্জ হয় না, ডিএইচও জিরো। একটু চিন্তা কর, এবারে তুই চিন্তা কর, আমরা যদি এরকম জায়গা থেকে এক নম্বরটা শুরু করি তাহলে এই স্কেলে এদিকে আসতে পারবি না, এদিকে যাওয়া মানে তো প্রেসার কি হবে?
প্রেসার কি হচ্ছে বাড়ছে কিন্তু এক্সপ্যানশনে কি হবে প্রেসারটা কমে তাহলে তো আমাকে এখানেই সমস্যাটা এখান থেকে শুরু করা যাবে না এরকম একটা জায়গাকে এক নম্বর করে আমাকে দেখ এখানে প্রেসারটা কমালাম কিন্তু টি বা ইউ বা এইচ এর কোনো চেঞ্জ হলো না ফলে এইখান থেকে এদিকে একটা স্ট্রেট লাইন আসবে এই রকম পয়েন্ট একটা স্ট্রেট লাইন হলো দুই এই এইটাই হচ্ছে মজা এইটাই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং নেক্সট এক থেকে দুই মানে এইখান থেকে এই গেল এবারে কি অ্যাডিয়াবেটিক রিভার্সিবল এক্সপানশন আবার এক্সপানশন মানে আবার প্রেসার কমে প্রেসার কমে চিন্তা কর অ্যাডিয়াবেটিক প্রসেস অ্যাডিয়াবেটিক এক্সপানশন এক্সপানশন মানে ওয়ার্ক ডান বাই দা সিস্টেম এইটা ভাব ওয়ার্ক ডান বাই দা সিস্টেম মানে সিস্টেম ভেতর থেকে হিট নিচ্ছে ফলে কাজ করছে ফলে ভেতরের টেম্পারেচার কমতে বাধ্য টেম্পারেচার কমা মানে ইন্টারনাল এনার্জিও কমবে এনথালপিও কমবে এবং প্রেসারও কমবে তাহলে প্রেসার কমবে সবই কমবে তাহলে এই রকম দিকে আমরা আসব এই এই দেখ এই প্রেসার কমলো এই কিউ কমলো এইটা হচ্ছে আমাদের তিন নম্বর পয়েন্ট এবারে আইসোথার্মাল রিভার্সেবল কম্প্রেশন আইসোথার্মাল মানে টেম্পারেচার সবই ফিক্সড কম্প্রেশন মানে প্রেসার বাড়বে ফলে আমরা আবার এদিকে আসব এই এলাম এবারে আবার কি অ্যাডিয়াবেটিক রিভার্সেবল কম্প্রেশন এবারে এটাকে এই জুড়ব এবারে এটাকে ব্যাখ্যা কর চার নম্বরে অ্যাডিয়াবেটিক তাহলে কি হলো অ্যাডিয়াবেটিক কম্প্রেশন টেম্পারেচার বাড়বে ইন্টার এনার্জি বাড়বে এনথালপি বাড়বে প্রেসারও বাড়বে এই হয়ে গেল তাহলে এই গ্রাফ আঁকাগুলো খুবই মজার জিনিস এটা করলাম তোরা ভি ভার্সাস টি ড্র করবি এস ভার্সাস ভি ড্র করবি সবগুলো ভি ভার্সাস টি এস ভার্সাস ভি যে ইউ বা এইচ বা ইউ বা এইচ ভার্সাস টি বা এইচ ড্র ড্র করবি টি অর ইউ অর এইচ ভার্সাস এস ড্র করবি এই এইগুলো তোরা ট্রাই করবি এইগুলো ভি ভার্সাস টি এস ভার্সাস ভি ইউ বা এইচ ভার্সাস টি অর এইচ আর টি ইউ এইচ ভার্সাস এস এগুলোর প্রবলেম